আশা ছিল আজ দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়াবে টাইগাররা, কিন্তু কিসের কি, এতে আরো করুণ অবস্থা। রাশিবল আগে 8 উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে তারা। লজ্জাজনক এ হারে এক ম্যাচ আগেই 3 ওয়ানডে সিরিজে হারলো সফরকারীরা। তো সিরিজে ফেরার ম্যাচে এত বাজে পারফরমেন্সের কারণ কি, জানালেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। পুরস্কার বিতরণী মঞ্চে তিনি বলেন, হ্যাঁ, এটি একটি কঠিন দিন ছিল, আমরা দ্রুত উইকেট হারিয়েছি। আমাদের পার্টনারশিপগুলো হয়েছে 30 রানের মতো, সেগুলো 60 পর্যন্ত গেলে আলাদা কিছু হতে পারত। টাইগার দলপতি বলেন, আমাদের টপ অর্ডাররা ভালো করতে পারেনি, মিঠুন ভালো রান করেছেন, মুস্তাফিজা দুর্দান্ত বোলিং করেছেন, এছাড়া এই ম্যাচে ইতিবাচক সেরকম কিছুই নেই। মাশরাফি বলেন, আমাদের দল হয়ে খেলতে হবে, আমাদের সংগ্রহটা ছিল 220 থেকে 230-এর মধ্যে, যেটা দরকার ছিল 270 থেকে 280 মতো, তাহলে আমরা লড়াই করতে পারতাম। আসলে 20 জানুয়ারি ডানেডিনে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে কিউইদের মুখোমুখি হবে বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে সেই ম্যাচে সান্ত্বনার জয় লাল সবুজের জার্সিধারীরা পায় কিনা তা দেখার এখন।